কান্না করছিস কেন বাবু? আমি জিজ্ঞেস করছি এমসিকিউ কি 25 টা आंसर কম আমার বলছে হ আর আমি তো শুনছি 12 টা দিতে হবে আমি জিজ্ঞেস করে লিখছি আমার 25 টাই দিতে বলছে তো কি নাম তোমার মানে রাতুল রাতুল পরীক্ষার্থী তুমি জি স্যার কোন স্কুলের স্টুডেন্ট আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় তোমরা শহীদ জামাল উচ্চ বিদ্যালয় তুমি আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় তুমি শহীদ জামাল উচ্চ বিদ্যালয় আচ্ছা কি সমস্যা বলো তো সমস্যা আমাদের নৈপিতিকের টাইমে আমাদের যে ফর্ম পূরণ করাইছে আচ্ছা ওই ফর্ম পূরণ করাইছে আর নৈপিতিকের টাইমটা আমাদের মানে লেখার টাইমে জায়গা নৈপিতিক দেওয়া হয়েছে যে কি করব যে তখন 25টা নৈপিতিকের মধ্যে আমাদের 12টা নৈপিতিকের লো দিতে হইব এটা হলো নীতি আমি স্যারকে আমি বললাম আমি করো হাত ধরে বললাম স্যার স্যার পায়ে ধরে বলছি স্যার যে স্যার একটু শুইনা আসেন স্যার শুইনা আসেন স্যার কি করলো আমি যাব মুদাই আমি কেন দায়িত্ব আছে আমি কয় নাম্বার হলো ছিল তুমি আমি 7 নাম্বার মনে 7 7 হ্যাঁ তারপর আমরা ওই যে 50 জন ছিলাম আমরা সবাই অনুরোধ করছি স্যার একটু শুইনা আসেন কয় না সারা বাংলাদেশ যা আছে তাই দিতে হইছে তখন তো স্যার আমরা তো 25টা দিয়েছি ওইভাবে তারপরে স্যার এখন আমাদের স্যার 25 মিনিটের সময় দিব ওই জায়গায় 25 মিনিট সময় দিতেছে না আমাদের 40 মিনিট তার খাতা নেয় না আমরা ইচ্ছা দিয়েছি স্যার আমরা ইচ্ছা দিয়েছি প্রমাণ নেয় না আমরা নেয় না আমি ইচ্ছা দিয়েছি পরে বিল দিলো তারপরে হয় না তারপরে যে খাতা লিখবো যে আমরা চিরনশীল ওই চিরনশীল টাইমে স্যার মানে 5টা চিরনশীল দিতে হইব আমাদের উপর থেকে আছে 8টা মধ্যে 2টা চিরনশীল দিতে হইব আমরা ওইরকম প্রিপারেশন নিয়ে আসছি এখন বল 5টা দিতে হইব কারণ পড়তাছে ই করে 20 মিনিট আগে স্যার বলছে যে 5টা দিতে হইব যখন স্যার 20 মিনিট আছে তখন আমাদের মাঝে 5টা দিতে হইব না না প্রথমে বললো প্রথমে 5টা দিতে বললো তারপরে 40 মিনিট পর লেখা শেষ আরেকটা বেল দিছে তখন 15 মিনিট সময় আছে আমাদের মানে খাতা যদি গোছায় ফেলমু তখন ওই টাইমে এসে বলে যে 2টায় দিতে হইব আমরা কিন্তু 5টার জন্য আমরা আস্তে আস্তে আমরা লিখতেছি ওই সময়ের মধ্যে বলে যে 2টা দিতে হইব কে যে অ্যানসারই করে না কে অ্যানসারই 5টার জন্য আমাদের সময় হবে 2.5 ঘন্টা যখন 1 ঘন্টা 15 মিনিট হলো তখন আমাদের কাছে খাতা নিয়ে চলে আসবে আমরা তো লিখতে পারি না যখন তার 10 মিনিট হবে আপনার এই উচ্চবিদ্যালয় পরে বললো যে 5টাই তোমাদের আনসার করতে হবে বললো যে সময় তোমার ওই যে সময় থাকে ওইটাই দিছি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সময় দিছি আমাদের 5টা দিব পরে আমরা এখন তোমাদের দাবিটা কি ছিল আমরা দাবি চাই পরীক্ষা পরে আমাদের তোমাদের দাবি হিসেবে ঠিক আছে তোমরা সঠিক কথা বলো যে তোমরা এখন এখানে তো পরীক্ষা দিতেছো পরীক্ষা দিবি তো দেবে তোমাদের 12 তোমাদের 12টা কোশ্চেন দেওয়ার কথা ছিল ঠিক আছে তোমাদেরকে দিতে বলা হয়েছে কয়টা 25 নির্দেশনা কে দিছে স্যাররা ক্যান্ডিডেট তোমার হলে তোমাদের হলে যে হট টাইট কয় নম্বরে তোমরা সবাই কয় নম্বর 7 নম্বর সরকারি সামতুল কলেজ 7 নম্বর জি স্যার আরো কেউ আরো দুইটা হলে এই সমস্যা হয়েছে আমাদের পরীক্ষার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা আমরা ওই পরীক্ষার সময় 1.5 ঘন্টা আমরা লিখবো ওই জায়গায় এলো 15 মিনিট আমাদের খাতা আলাদা ভাবে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার লিখবো রোল নাম্বার লিখবো বিষয়গুলো লিখবো এটার জন্য আরো 15 মিনিট আলাদা ভাবে দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে 1.5 ঘন্টা সময়ের মধ্যে এলো প্রথমে এলো নৈমিত্তিক খাতা লেখাই যে নৈমিত্তিক খাতা লেখে ওই নৈমিত্তিক খাতা বাদ দিয়ে আবার প্রশ্নপত্রের খাতা হেডে সৃজনশীলের খাতা হেডে আবার দিছে হেডে রেজিস্ট্রেশন নাম্বার ফুল করছি হেডা করে না আবার হেডে তারপরে নাম্বার প্রশ্নপত্র দিছে প্রশ্নপত্র দিয়ে দেখি বেল দিছে বেল দিয়ে কি তোমাদের আর আধা ঘন্টা সময় আছে আর আধা ঘন্টা আমি জিজ্ঞেস করছি এমসিকিউ কি 25টা অ্যানসার কম আমার বলছে হ আমি আসছিলাম 6 নম্বর হলে 6 নম্বর হলে আমরা কর্তৃপক্ষ কোনো সমাধান